80 কিংবা 90 এর দশকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু বর্তমানে নানা প্রতিকূলতায় গ্রাম অঞ্চলে কিছুটা দর্শক থাকলেও শহরাঞ্চলে গ্যালারি প্রায় দর্শক শূন্য। তারপর আবার করোনা, যেন মরার ওপর খরার ঘা। তাই সময় এসেছে দেশের এই জনপ্রিয় খেলাটিকে গতিশীল করার। শুরু হয়েছে নানান উদ্যোগ প্র্যাকটিস, লক্ষ্য ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার স্বাদ আগের মতো ফিরিয়ে আনা। তারই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে তৃণমূল পর্যায়ের খুদে খেলোয়াড়দের বাছাই কারখানা গঠন করা হয়েছে। আমরা যখন খেলতাম বা আমাদের সিনিয়র অনেক খেলোয়াড়ই ছিল, যেমন জাতীয় দলের খেলোয়াড় আফেল ভাই, শাহিনুল কবির, শিমুল, আসলে তারা কিন্তু এই মাঠেরই খেলোয়াড়। যাই হোক, তার পরবর্তী পর্যায়ে এই মাঠেরই জাতীয় দলের দুজন খেলোয়াড় রয়েছে, যেটা হলো নাবিউ নেওয়া জিয়ন, রুবেল মিয়া, হাইম মোর্শেদ, যারা সম্প্রতি বাংলাদেশ 19 দলের ক্যাপ্টেন ছিল। যাই মাঠে অনেক ক্ষুদিয়ে খেলোয়াড় রয়েছে, এদের তাদের ভবিষ্যৎ ভালো। এদেরকে যদি সঠিকভাবে নার্সিং করানো যায় এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করানো যায়, তাহলে আমার মনে হয় এখান থেকেও পরবর্তীতে গাইবান্ধা জেলা তথা উত্তরবঙ্গ এবং সর্বশেষ জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় এখানে, প্রতিভাবান খেলোয়াড় এখানে রয়েছে। বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক অঙ্গন থেকে পিছিয়ে থাকলেও এই খুদে খেলোয়াড়দের স্বপ্ন এখন জাতীয় দলে খেলা। আমরা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই, এই কারণে আমরা প্র্যাকটিস করি। বাবা মা ভাই বোন সবাই বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই। মানুষ ছোট থেকে অনেক বড় লেভেলে যাওয়ার ইচ্ছা হয়। তবে দেশে মাঠ সংকট, আন্তঃ স্কুল ফুটবল আয়োজনের ঘাটতি থাকা সত্ত্বেও এমন আয়োজনে সিনিয়র প্লেয়াররাও সতীর্থদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন। ছেলেপেলেকে একসাথে এক জায়গায় করার চেষ্টা করতেছি, করোনার কারণে আমাদের অনেক লস হয়ে গেছে, তবে ফিরে না আসা সম্ভব। যদি নিয়মিত আমরা প্র্যাকটিস করতে পারি, ছোটো ভাইয়েরা এখানে আসছে, কিছু কিছু প্লেয়ার অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, তারা যদি একটু গাইডম্যান করা যায় তাদের অনেক প্লেয়ার বাইরে যাওয়ার মতন পজিশন গুলো। আমাদের ছেলেপেলের অনেক ইচ্ছা আছে তাদের উপরে যাওয়ার আর কি, তা আমাদেরও ইচ্ছা আছে তাদেরকে উপরে আমরা যদি কোনো একটা স্তরে পৌঁছাতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো, গোবিন্দবাসীর জন্য। 2009 সালে সিটিজেন স্কুল খেলতে আসছিলাম গোবিন্দগঞ্জ থেকে। আমি এখন ন্যাশনাল টিমের প্লেয়ার। আমি বলবো যে যেগুলো জুনিয়র প্লেয়ার আছে, এরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে এবং আমাদের কোচ যদি আমাদেরকে হেল্প করে, তাহলে এরা আমার মতো এরা ন্যাশনাল টিমে যাইতে পারবে। তবে গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি খেলোয়াড়দের মাসব্যাপী আধুনিক ফুটবল প্রশিক্ষণ আয়োজনের কথা জানালেন। করোনা পরিবেশ স্বাভাবিক হলে যাতে এক মাসব্যাপী গোবিন্দগঞ্জে ফুটবল প্রশিক্ষণ দেওয়া যায়, আমি চেষ্টা করব। করোনা পরিবেশ স্বাভাবিক যখন আসলে আমরা এই প্রশিক্ষণ নিতে চেষ্টা করব। খেলাধুলো মান যাতে আরও ভালো হয় তার আপ্রাণ চেষ্টা করে যাব। যদি সবার সহযোগিতা পাইলে আমি আরও চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য। প্রশিক্ষণের পাশাপাশি নিজেদের ঝালাই করতে উপজেলার বাইরে খেলানো হচ্ছে প্রস্তুতি ম্যাচ। একজন গোলকিপার যেমন রক্ষা করে তার দলকে, ঠিক তেমনি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব একাডেমিগুলো রক্ষা করুক বাংলাদেশের ফুটবলকে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। আজিজুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।